দেখো, আজকের এই ভিডিওতে আমি সব থেকে কম দামে ইবো অ্যাক্সেস পারচেজ করে দেখাবো। এখানে তোমরা 3 দিনের জন্য, 7 দিনের জন্য এবং 30 দিনের জন্য কিন্তু ইবো অ্যাক্সেস নিতে পারবে। যেমন এখন তোমরা দেখতে পারতেছো আমার আইডিতে কোন রকম ইবো অ্যাক্সেস নেই, বাট তোমাদের সামনেই মাত্র 2 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশের সব থেকে কম দামে শুধুমাত্র গেম আইডি কোডের মাধ্যমে নিয়ে দেখাবো। তাছাড়া ইবো অ্যাক্সেস নিয়ে তোমাদের যত রকম প্রশ্ন আছে সবগুলোর অ্যান্সার কিন্তু এই ভিডিওর লাস্টে দেওয়া হবে। সো এখন চলো তোমাদের লাইভ প্রুফ আমি ইবো অ্যাক্সেস মাত্র 2 মিনিটে কিনে দেখাবো। প্রথমবার নানক্স অ্যাপ ইনস্টল করার পর এরকম আসবে। এখানে তোমাদের শুরুতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমরা উপরে সিন আপ নামে দুইটা অপশন আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি সিন ইনে ক্লিক করে দিছি। তোমরা সিন আপে ক্লিক করতে পারো, যে কোনো একটা ক্লিক করলে হবে। তারপর এখানে নিচে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, এটার উপর ক্লিক করলে তোমাদের ফোনে থাকা সবগুলো জিমেল শো করবে, যেমন আমার শো করতেছে। সেখান থেকে একটি জিমেলে যদি ক্লিক করে দাও তাহলে তোমাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে সেই জিমেলের উপর। তাছাড়া নাম জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারো। যাই হোক, আমাদের অ্যাকাউন্ট করা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইবো অ্যাক্সেস পারচেজ করব। জানলে অবাক হবে, ফ্রি ফায়ার গেমের যত কিছু আসে সবকিছু কিন্তু তোমরা ইন গেম ইউআইডি সবকিছু এই ওয়েবসাইটে নিতে পারবে। উইকলি, মান্থলি, লেভেল আপ পাস, ইবো অ্যাক্সেস, যত এয়ারড্রপ আছে সবকিছু নিতে পারবে এখান থেকে। যাই হোক, এখন যদি আমরা একটু নেচার দিকে চলে আসি তাহলে দেখতে পারতেছ একটি সার্ভিস রয়েছে যার নাম ইবো অ্যাক্সেস আইডি কোড। এই সার্ভিসের ভিতরে আসার পর তোমরা ইবো অ্যাক্সেস এখানে সবগুলো প্যাকেজ দেখতে পারবে। এখান থেকে 3 দিন থেকে শুরু করে তোমরা 60 দিন পর্যন্ত কিন্তু ইবো অ্যাক্সেস নিতে পারবে একসাথে। ইবো অ্যাক্সেস তোমাদের দেখানোর স্বার্থে আমি মাত্র 3 দিনের জন্য নিয়ে দেখাবো। অর্ডার করার পর কয় মিনিট লাগছে আমার অর্ডার পেতে সেটাও আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো। তাই এখানে প্রথমে আমাদের গেম আইডি কোড দিয়ে দেবো, যে ইউআইডি কোড আছে গেমের ভিতর সেই আইডি কোড এখানে আমরা দিয়ে দিব। আইডি কোড দেওয়া হয়ে গেলে এখন আমরা নিচ থেকে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে নেব, যত দিনের জন্য তোমরা নিতে চাও। আমরা এখন 3 দিনের জন্য নিয়ে নেব। তাই 3 দিনের প্যাকেজ সিলেক্ট করে নিচের দিকে চলে আসলাম। এখানে দুইটা অপশন রয়েছে, একটা ন্যানক্স ওয়ালেট পেমেন্ট আর একটা ন্যানক্স অটো পেমেন্ট। যদি তোমাদের ওয়ালেটে টাকা থাকে তাহলে ওয়ালেট থেকে তোমরা অ্যাড মানি করে তারপর কিন্তু নিতে পারবে। অ্যাড মানি করার প্রসেসটা এখানে অ্যাড মানি লেখার উপর ক্লিক করলে তোমাদের ভিডিও শো করবে, ভিডিও দেখে অ্যাড মানি করে নিবা। আমরা সরাসরি টাকা দিয়ে তারপর অর্ডার করব, তাই অটো পেমেন্ট সিলেক্ট করে নিচে অর্ডার নাও প্রেস করে দিছি। তারপর বিকাশ, নগদ, রকেট, উপায় চারটা অপশনে কিন্তু শো করছে। এখানে যদি আমরা নগদে ক্লিক করে দিই তাহলে নগদ নাম্বার শো করতেছে। এই নাম্বারে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি এই বক্সে দিয়ে তারপর ভেরিফাই ক্লিক করতে হবে। নগদের ট্রানজেকশন আইডি কিন্তু এরকম হয়ে থাকে। যাই হোক, সবগুলোর প্রসেস কিন্তু একই। আমরা এখন বিকাশে টাকা দিয়ে তারপর অর্ডার করব, তাই বিকাশ অপশন সিলেক্ট করে দিছি। আর এখানে দুইটা অপশন শো করছে। অ্যাকচুয়ালি তোমাদের জন্য বেস্ট হবে বিকাশ লাইভ পেমেন্ট। এখানে তোমরা জাস্ট বিকাশ নাম্বার, একটি ওটিপি আর বিকাশ পিন দিয়ে সরাসরি অর্ডার করে ফেলবে, কোন রকম ট্রানজেকশন আইডি ঝামেলা নাই। পাশাপাশি 5 টাকা যে সেন্ড মানি ফি কাটে সেটাও কিন্তু এখানে কাটবে না। যাই হোক, আমরা নর্মাল বিকাশ দিয়ে টাকা দিয়ে তারপর অর্ডার করব, যেহেতু বিকাশ লাইভ পেমেন্ট একবারে সহজ পদ্ধতি। তাই বিকাশ পার্সোনালি ক্লিক করে দিছে আর এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বার শো করতেছে। এখানে পাশেই দেখো কপি লেখা রয়েছে, এই কপি লেখার উপরে ক্লিক করে দিলে নাম্বারটি কপি হয়ে যাবে। আর এই নাম্বারে অবশ্যই অবশ্যই সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য আমরা বিকাশ অ্যাপে চলে আসছি, তারপর সেন্ড মানি অপশনে গিয়ে তাদের নাম্বারটি এখানে পেস্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে এখানে আমরা অ্যামাউন্ট লিখে দিব। তার আগে ভালো করে দেখে নেই, মাত্র 70 টাকা দিয়ে কিন্তু অ্যাক্সেস 3 দিনের জন্য নিব। তাই 70 টাকা সিলেক্ট করে এখানে আমাদের বিকাশ পিন দিয়ে কনফার্মে প্রেস করে টাকাটা পাঠিয়ে দিলাম। টাকা পাঠানো হয়ে গেলে কিন্তু আমাদের উপরে দেখো ট্রানজেকশন আইডি শো করতেছে। তাছাড়া যারা বাটন ফোন দিয়ে টাকা দিবা তারা কিন্তু বাটন ফোনের SMS কিন্তু ট্রানজেকশন আইডি পাবে। আর যারা দোকান থেকে টাকা দিবা তারা দোকানদারকে জিজ্ঞাসা করবে যে ভাই ট্রানজেকশন আইডিটা দিয়ে। মূলত এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা কপি করে ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখানে বক্সের মধ্যে ক্লিক করে ধরে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই অপশন, সেই ভেরিফাই ক্লিক করে দেবো। শেষ, আমাদের অর্ডার করা হয়ে গেছে। আমাদের অর্ডার কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে। আর আমরা যদি ফোনের শাটার নামে দেখি 2:03 কিন্তু আমরা রেকর্ড করতেছি। এটা দেখা যাক কত মিনিট লাগে এটা দেওয়ার জন্য। এখন আমাদের অর্ডার পেন্ডিং অবস্থা আছে। যদি এই পেজ আমরা কেটে দিই তাহলে পুনরায় কি অবস্থা অর্ডার আছে সেটা দেখার জন্য নিচে দেখতে পারতেছ হোম পেজের অর্ডার লেখা, এটার উপরে ক্লিক করলে আমাদের সবগুলো অর্ডার শো করতেছে। এখানে তোমরা একটু ওয়েট করবে, যখন দিয়ে দেওয়া হবে তখন ডান লেখা চলে আসবে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর যখন দেখি ডান লেখা আছে, এখন দেখো আমাদের কয়টা বাজে, এখন বাজে 2:04, মানে 2 মিনিটের ভিতর কিন্তু আমরা ইবো অ্যাক্সেস পেয়ে গেছি যেহেতু এখানে ডান লেখা চলে আসছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার জন্য আমি এখন গেমের ভিতর ঢুকে তোমাদের দেখালাম না, বাট আমাদের ইবো অ্যাক্সেস চলে গেছে। আর ইবো অ্যাক্সেস নিয়ে ছোট করে কিছু কথা বলে দিই তোমাদের। যেমন এখন আমি 3 দিনের জন্য ইবো অ্যাক্সেস নিয়েছি, এই নেওয়ার ফলে কিন্তু 3 দিনের জন্য যত ক্যারেক্টার আছে সবগুলো আমি পেয়ে যাব। গেমের ভিতর যতগুলো পেট আছে সবগুলো আমরা ফ্রিতে পেয়ে যাব 3 দিনের জন্য। গেমের ভিতর যত ইবো গান আছে সবগুলো কিন্তু 3 দিনের জন্য 4 লেভেল করে আমরা পেয়ে যাব। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে
ভি ব্যাজের জায়গায় আমরা ই ব্যাজ পেয়ে যাবো। আমাদের প্রোফাইলে কিন্তু ই ব্যাজ শো করবে সেম ভি ব্যাজের মতো দেখতে। এই হচ্ছে ইবো অ্যাক্সেস নিয়ে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।